স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই বর্তমানে জানেন যে মেথি খাওয়া শরীরের জন্য কতটা উপকারী কিন্তু বিভ্রান্তি রয়েছে সেখানেই যে মেথি কিভাবে খাবেন কোন পদ্ধতিতে খেলে তার শরীরে মতো দ্রুত কাজ করবে যা কিনা অনেকেই জানেন না এই জন্য আজকের ভিডিওতে আমি মেথি খাওয়ার সঠিক পদ্ধতি বলবো এই পদ্ধতিতে খেলে দেহে কি কি রোগ দূর হবে আপনার দেহ কেন সুস্থ থাকবে এই সব কিছু জানতে পারবেন অনেকেই জানেন না যে মেথি খেলে শরীর মোটা হয় নাকি শরীর থেকে অতিরিক্ত মেদ চর্বি ঝরে যায় ডায়াবেটিসে মেথি খেলে আসলে কি ঘটে এরকম বহু তথ্য রয়েছে যা মেথি নামক ভেষজ থেকে আপনি পাবেন বন্ধু বিশেষ করে মেয়েদের জন্য তো এই মেথি খাওয়া খুবই ভালো বন্ধু পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন দেখলে কয়েকটি মিনিট হয়তো আপনার যাবে কিন্তু মেথি সম্পর্কে যেসব তথ্য জানবেন তা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে কেননা খুব সহজে ও অল্প দামে পাওয়া এই ভেষজ আপনার রান্নাঘরে হয়তো অবহেলাতেই পড়ে আছে কিন্তু আপনি এই নিয়মে যদি মেথি সেবন করতে পারেন তাহলে আপনার দেহ থেকে এমন কিছু রোগ দূর হবে যার জন্য আপনি বহু মূল্যবান ঔষধ খেয়ে জীবন অতিষ্ঠ করছিলেন কারণ ঔষধ সেবন করতে নিশ্চয়ই কারোরই ভালো লাগে না তাহলে চলুন বন্ধু জেনে নেই মেথি খাওয়ার আসলে কোন কোন নিয়ম রয়েছে এবং এইভাবে মেথি খেলে কোন কোন রোগ দূর হবে এই মেথির ছোট দানাতে কি নেই বন্ধুরা ভিটামিন কে থায়ামিন ফলিক অ্যাসিড রাইবোফ্লাভিন নিয়াসিন ভিটামিন এ বি সিক্স খনিজের মধ্যে আছে কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস ও ম্যাগনেশিয়াম মা ঠাকুমার মুখে হয়তো মেথি ভেজানো পানি খাওয়ার কথা নিশ্চয় শুনেছেন প্রতিদিন সকালে খালি মেথি চিবিয়ে বা এক গ্লাস পানিতে মেথি মিশিয়ে খান আজ থেকেই উপকার পাবেন হাতে নাতে মেথি খেলে কি হয় মেথি খাওয়ার সঠিক উপায় বা নিয়ম কি মেথি কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় কোন বয়সে কতটুকু পরিমাণ মেথি খাওয়া প্রয়োজন সকল তথ্যই জানাবো আজকের ভিডিওতে ডায়াবেটিস ভালো করে মেথি শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে মেথির উপকারী ভূমিকা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে এই মেথিতে যা ডায়াবেটিসকে ভালো করে তাই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা মেথি ভেজানো পানি বা সকালে খালি পেটে এক চামচ পরিমাণ মেথি ভালো করে চিবিয়ে তারপর হালকা কুসুম গরম পানি সেবন করুন আপনার ডায়াবেটিস একই বাড়ি দূর হয়ে যাবে ডায়াবেটিস কোনো কোন প্রকার ঔষধ বা ইনসুলিন গ্রহণ করতে হবে না তবে বলে রাখা ভালো গর্ভবতী মা এবং সদ্য বাচ্চা প্রসব করেছেন এমন মা আর যারা শরীরে রক্ত পাতলা করার ঔষধ সেবন করছেন তারা ভুলেও এই মেথি বা মেথি ভেজানো পানি কখনোই খাবেন না শরীরে হরমোনের পরিমাণ বাড়ায় মেথি ভেজানো পানি শুধু ডায়াবেটিস নয় মেথি হলো এক মহা ঔষধ মেথি ভেজানো পানিতে রয়েছে সাপোনিস ও ডায়োজেনিন নামে এক ধরনের যৌগ পদার্থ যা কিনা পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পরিমাণ মেথি ভেজানো পানি খেলে পুরুষের যৌন ক্ষমতা দ্রুত গতিতে বাড়ে ইদানিংকালে দেখা যায় শিশু থেকে বয়স্ক সকলে কোষ্ঠ রোগে ভুগছেন আপনার এই কোষ্ঠ গোড়া থেকে দূর করে দিবে এই মেথি মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা গোড়া থেকে দূর হয়ে যায় কোলেস্টেরল কমায় মেথি ভেজানো পানি নিয়মিত মেথি ভেজানো পানি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে মেথির প্রভাব ক্ষুদ্রান্ত কোলেস্টেরল গ্রহণ করে না ফলে দেহে এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রা লাগাম ছাড়া হতে পারে না গ্যালেক্টোম্যান ছাড়াও মেথিতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফলে মেথি খেলে শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে যার ফলে কমে হৃদরোগের ঝুঁকিও সকল প্রকারের ভাইরাস ও জীবাণু থেকে ফুসফুসকে বাঁচায় এই মেথি দানা বা মেথি পানি মেথি দানা বা মেথি ভিজানো পানি খেলে আপনার ফুসফুসের সকল ধরনের ভাইরাস ধ্বংস হয়ে যাবে এবং আপনার শরীরে এত পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ছোট বড় কোনো রোগ ধারের কাছে ঘেঁষতে পারবে না যারা নিয়মিত মেথি ভেজানো পানি খান তাদের ফুসফুস অন্যান্য শতাংশ সুস্থ থাকে বন্ধুরা মেথিকে এজন্য হীরার চেয়ে বেশি দামি বলা হয়ে থাকে তাই যারা এখন পর্যন্ত এই মেথি খাওয়া শুরু করেননি আমি বলবো আজ থেকেই মেথি খাওয়া শুরু করুন বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সকলের উচিত মেথি ভেজানো পানি খাওয়া তাহলে ফুসফুস বেঁচে যাবে আর ফুসফুসে যদি কোনো প্রকারের ভাইরাস বাসা বাঁধতে না পারে তাহলে আমাদের শ্বাসকষ্টের মতো সমস্যা কখনোই হবে না অনেকে ওজন নিয়ে চিন্তায় থাকেন অতিরিক্ত ওজন বর্তমান পরিস্থিতিতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একই দুর্বল করে দিবে তাই যারা অতিরিক্ত ওজন নিয়ে এতদিন চিন্তা করেননি তারা এখন একটু নড়ে চড়ে বসুন কারণ অতিরিক্ত ওজন বা স্থূলতা ধীরে ধীরে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে দিবে আর শরীরে যে কোনো ধরনের রোগকেই বাসা বাঁধতে সাহায্য করবে তাই আজ থেকে আপনার উচিত শরীরের অতিরিক্ত ওজন একই ঝেড়ে দূর করে ফেলা ওজন কমিয়ে ফেলা কথাটা বলতে যতটা সহজ আসল ক্ষেত্রে ওজন কমানো ততটাই কঠিন কারণ আপনি দিনের পর দিন খেয়ে শরীরে এতটা ওজন বাড়িয়েছেন আর কয়েক দিন বা কয়েক ঘন্টায় আপনার শরীরে এই অতিরিক্ত ওজন কখনোই কমে যাবে না তাই টানা দুই মাস আপনাকে মেথি ভেজানো পানি খেতে হবে তবে এক্ষেত্রে শুধু মেথি ভেজানো পানি খেলে আপনার ওজন কমবে না বন্ধু তাতে আপনাকে আরও দুইটি জিনিস যোগ করতে হবে এই যেমন ধরুন রাতের বেলা এক চামচ পরিমাণ মেথি বীজ এক গ্লাস পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই পানিতে আপনি একটি লেবুর পুরোটা রস দিন এবং এক চামচ পরিমাণ মধু দিন এবারে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে মেথি মেথি পানিটুকু খান খান এবং চিবিয়ে এভাবে যদি আপনি টানা দু মাস খেতে পারেন বন্ধু তাহলে আপনার শরীরে যেখানে যেখানে অতিরিক্ত ওজন গেইন হয়েছে সব ধরনের ওজন বিনা ডায়েটে এবং বিনা ব্যায়ামে একই বাড়ি দূর হয়ে যাবে কিডনিকে সুস্থ রাখে মেথি বীজ আমাদের কিডনি তো আমাদের সব কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন আমরা বুঝি জীবনের মানেটা কি বন্ধুরা কিডনি যদি সুস্থ রাখতে চান তাহলে আজ থেকে অর্থাৎ এখন থেকে আপনাকে মেথি ভেজানো পানি খাওয়া শুরু করে দিতে হবে রাতের বেলা এক চামচ পরিমাণ মেথি ভিজিয়ে রেখে পরের দিন সকালে যদি আপনি সেই মেথি ভেজানো পানি এবং মেথি চিবিয়ে খান তাহলে আপনার কিডনি আজ জীবনের জন্য সুস্থ থাকবে এবং কিডনিতে কোনো প্রকারের পাথর কখনোই হবে না অনেকেই যে কোনো সময় যখন তখন যে কোনো খাবার খাওয়ার পরই মেথি ভেজানো পানি বা মেথি চিবিয়ে খেয়ে থাকেন এভাবে খেয়ে যখন দেখেন আপনার শরীরে কোনো উপকারই আসে না তখন আপনাদের ধারণা হয় যে মেথি বীজ খেলে আসলেই শরীরে কোনো উপকারই হয় না দেখুন বন্ধু যে কোনো জিনিস খাওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে পরিমাপ রয়েছে আপনি যদি ভুল ভালভাবে যে কোনো জিনিস সেবন করেন তাহলে কি সেটি আপনার শরীরে উপকার করবে নাকি উপকারের চেয়ে ক্ষতি করবে ইউটিউবে এই মেথি খাওয়ার উপযুক্ত সময় নিয়ে এমন হাজারো ভিডিও আছে এমন অনেক লোক আছেন যারা দিনে দু থেকে তিনবার মেথি ভেজানো পানি খেয়ে থাকেন কিন্তু বন্ধুরা যেসব জিনিস শরীরে বেশি উপকার করে থাকে সেই সব জিনিস যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে সেটা কখনোই আপনার শরীরে উপকার বয়ে আনবে না ক্ষতি ছাড়া তাই মেথি খাওয়ার উপযুক্ত সময় হলো সকালবেলা বাসি মুখে সকালবেলা বাসি মুখে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে আপনাকে এই এক গ্লাস পরিমাণ মেথি বিজানো পানি খেতে হবে এবং এরপরে এই অবশিষ্ট মেথিগুলো আপনাকে চিবিয়ে খেতে হবে বন্ধুরা এভাবে আপনি যদি মেথি বীজ খেতে পারেন তাহলে আপনার শরীরে বড় বড় কোনো রোগী আর কোনো দিনও বাসা বাঁধতে পারবে না শুধু এই নিয়ম ফলো করে আপনারা যদি মেথি বীজ খেতে পারেন বন্ধু তাহলে মেথি বীজের যত উপকার আছে সকল উপকার আপনি পেয়ে যাবেন আর সারা জীবন নিরোগী হয়ে বাঁচবেন টানা ছয় মাস মেথি খাওয়ার পর কখনোই আর মেথি খাওয়া যাবে না টানা ছয় মাস মেথি খাওয়ার পর আপনাকে এক মাস মেথি খাওয়া বন্ধ করতে হবে এরপরে আবার আপনি মেথি খাওয়া শুরু করতে পারবেন তবে বছরের পর বছর যদি আপনি টানা মেথি খান সেক্ষেত্রে আপনার শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে বন্ধু মেথি একটি ভেষজ মশলা তাই এটি টানা ছয় আপনাকে খেতে খেতে হবে টানা সব সময় হয় না তাহলে শরীরে উপকারের চেয়ে ক্ষতি হয়ে থাকে বন্ধুরা আবারও বলে রাখা ভালো যারা গর্ভবতী মা রয়েছেন যারা সদ্য বাচ্চা প্রসব করেছেন যারা শরীরে রক্ত পাতলা করার ওষুধ সেবন করছেন এবং যারা ডায়রিয়ার রোগী রয়েছেন তারা ভুলেও কখনো মেথি বীজ এবং মেথি ভেজানো পানি খাবেন না